এলিমেটারি এজুকেশন আপনার মানে জলিমেটারি এজুকেশন হচ্ছে ক্লাস ওয়ান রু এই যে প্রাইমেরি ক্লাস ওয়ান রু আপনার ফাইভ পর্যন্ত যায় এবং আপনার অপর প্রাইমে যায় ক্লাস ভিআই বা সিক্স রু ক্লা এইট পর্যন্ত তো এলিমেটারি লেবুল শিক্ষক মানুষ লেটর নম্বর রয়েছে এক পাঁচ পাঁচ আঠ জুলাই মাছ ইয়ে রয়েছে নোটিস এবং এ নোটিস যাই ফ্রম আপনার দেখিপাথে অনুরাধা সেপতি ওড়া এজুকেশন সার্ভিস অ ইএস যয়েেন্ট ডাইরে

স্ক এণ্ড মাছ এজুকেশ ডিপাৰ্টমেণ্ট বা এছ এম ই নোট অনুসাৰে যাকে আপুনি দেখি পাৰিব গণশিক্ষক বা যোন গণশিক্ষক মানে ইজ ৰিকৰ্ডেড টু পাছ অ টি ইউথ একত্ৰিছ তিন দুাৰ উশ অৰ্থাৎ যোন গণ শিক্ষক মানে একত্ৰিছ তিনি দুই হাজাৰ উনৈছ সুদ্ধা অ টছ কৰিব দৰকাৰ ইট হি হেজ নট পি টি আৰ্ যদি অ টি ই কৰি ইফ হি অর সি ডট পাস অটিটি বাই সচ ডেট এই ডেট সুদ্ধা যদি পাস করে না হি অর সি ওইল নট বি ইলিজিবল টু গেট এনি ফর্দর ইনক্রিমেন্ট আফটার একত্রিশ দিন দুই তাহলে সি ইনক্রিমেন্ট রু বর্তমান সময় বাদ হব তাহলে আপনার জাঁপার যে অটিটি ইটি পাস ভ্যালু কে গুরুত্বপূর্ণ ইন ভিউ অফ দ্য এভো দ্য টিচর আর্ নট ইলিজিবল ফর ফুর্দর ইনক্রিমেন্টস এজ দে হ্যাভ নট পাস ওশা টিচর ইলিজিটি টেস্ট ওইদিন দ্য সিপুলেটেড ডেট এবং আপনার মানে দেখিপাথে রিসেটলি কপি ফরওয়ার্ড করা আপনার

তাঠার যথেষ্ট কম পোস্ট যা কি রিক্রুটমেন্ট দিয়ে সমস্ত কো ভ্যাকেন্সি রকুটি অর্থাৎ টোটাল পোস্ট ফুলফিল হো না এপটে যদি দেখিবে থরে সরকার চক্রান্ত চলাইছেন যে থার্ড ফেজ্রেগুলার হাইস্কুল টিচর রিক্রুটমেন্ট যা মানে জানন্তি যে মে মাছের সরিার লা জুনের পরীক্ষা হবার বারম্বার ডেটক এসটটেন্ড করে দিয়ে যাইশা টাফ সিলেকশন কমিশন তরফ থার্ড ফেজ্রেগুলার হাইস্কুল টিচর রিক্রুটমেন্ট পুরোপুরি অগস কুয়া যাচ্ছে এবং বর্তমান সুদ্ধা বি কোনসি ক্লিফিকেসন আসি নাই বাই ওশা টাফ সিলেকশন কমিশন এবং 20000 হাজার জেটি সি নিযুক্তি বিজ্ঞপ্তি কেবল মন্ত্রী বাচাড় সদৃশ মেন ষ্ট্রিম মিডিয়া যদিও কহিলেন কিন্তু তার বিধি

টু দা ওল ড্রিক্ট এজুকেশন সমস্ত জেলা শিক্ষা অধিকারী অর্থাৎ তিরিশটি জেলার সমস্ত জেলা শিক্ষা অধিকারী পাখি ইয়ে নোটিস ক্লিয়র লিখা ক্লির রিক্রুটমেন্ট অফ ফন্ড ফর এনগেজমেন্ট অফ গেস্ট টিচর ইন গভর্নমেন্ট এডেড নিউ জিআইএ হাই স্কুল ফর দ্য পিড ফ্রম অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর্ অর্থাৎ দুই হাজার চব্বিশ মার্চ মাস পর্যন্ত সমস্ত গেস্ট টিচরমেন্ট নোটিস গলা যে আপনার দেখুন সার ইন কু

রিকোয়ার্ড ফর দ্য পর্পজ ইন দ্য রিভাইজ আপনার প্রফর্মা বাই তে সাত দুাজার তেইশ এবং আপনার দেখিপুরে পুরোপুরি তার বিধিদ্ধ নোটিস যাইসারি যথাশীঘ্র এবং দিস মস্ট বি ট্রিটেড আপনার যা অতিথি শিক্ষক বর্তমান সময় এ বিষয়ে ডিটেলস আসন্দাল যা কি বিভাগীয় প্রস্তুতি চালু আপনার ডিটেলস গোটি ভিডিও আসনকাল ডেফিনেটলি প্রোভাইড করি তাপরে দেখুন ইয়ে রয়েছে আজির মনেশ পটেল সাইন্টিস ন্যাশনাল ইনোভেসন কোর্ডিনেটর টু রয়েছে শ্রী অনুপম শাহ স্টেট আপনার

নমিনেসন ফর ইনপায়ার এওয়ার্ড আপনার যদি দেখবে মানক টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু থাউজে টোয়েন্টি আপনার বর্তমান সময়ের চিঠি জারি রাশি তাপরে দেখুন ফসল বীমা যোজনা খরিফ দুই হাজার তেইশ রু রু হাজার পঁচিশ ছবিশ পর্যন্ত নূতন ফসল বীমা চক্র জারি রাখা কুয়্য সরকার নিষ্পতি ফসল বীমা কৃষক অংশ রাজ্য সরকার নিজস্ব সম্বল বহন করবে তে সাত দুই হাজার তেইশ খরফ হাজার ফসল বীমা যোজনা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা দ্বারা আপনার কার্যকারী হচ্ছে অনিশ্চিততা কারণর চাষীম ফসল উৎপাদন ক্ষতির এই ফসল বীমা যোজনা সুরক্ষা প্রদান করে এই ফসল বীমা যোজনা অধীন বিহন বুণবার বাধা এবং বিভিন্ন উৎপাদন অসুবিধা হয়ে থাকে তবে রাজ্য সরকার বর্তমান সময় ফসল বীমা যোজনা অধীন প্রায় দশ রু বার লক্ষ চাষী মান দশ লক্ষ হেক্টর পরিমিত চাষ জমি বীমাভুক্ত বর্তমান যোজনা রাখি তাপরে দেখুন ওষা সরকার উচ্চশিক্ষা বিভাগের ইয়ে নোটিস দ্বাদশ শ্রেণীের উত্তীর্ণ পনেরো হাজার মেধাবী ছাত্র ছাত্রী ল্যাপটপ কিমন্তে আর্থিক সহায়তা যোজনা একৈছ বাইছ আবেদন অৱধি ৰ শেষ তাৰিখ যদি আপোনাৰ দেখিব পাঁচ আঠ দুই হাজাৰ তেইছ আপোনাৰ বৃদ্ধি কৰা অৰ্থাৎ আপোনাৰ অগষ্ট পাঁচ তাৰিখ পৰ্যন্ত যোন মানে লাফটম স্কিমে আপোনাৰ যাকি যোজনে আপোনাৰ অন্তৰ্ভুক্ত আপোনাৰ অগষ্ট পাঁচ তাৰিখ পৰ্যন্ত পেলাই আবেদন কৰবে ই কথা আপোনালোকৰ যোনবি যা প্লছ টু পাছ কৰি ভাই ভি থাকিব বা সম্পৰ্কীয় থাকে নিশ্চিত ৰূপে সমস্তে সেয়াৰ কৰিব যোজনাৰে যোগ্য ছাত্ৰ ছাত্ৰী মানৰ তালিকা ডব্লু ডব্লু ডট ডিচি অডা ডট জিঅ ভি ডট ইন আৰু ডব্লু ডব্লু ডট স্কলাৰশি ডটা জিঅ ভি ড ইন কু যায় আপোনাৰ আবেদন কৰি পাৰিব আচন্ত অগষ্ট পাঁচ তাৰিখ পৰ্যন্ত তাৰপৰা দেখন্তু অড়া ষ্টেট অথাইছশ গ্ৰেড পে টিচৰ্ছ এছোচন তৰফৰ ইয়ে ৰনীয় শ্ৰীমতী শ্ৰীযুক্ত বিষয় আপুনি দেখি পাৰিব নূত অনুদানপ্ৰাপ্ত উচ্চ বিদ্যালয়ৰ কাৰ্যৰত অঠাইশ গ্ৰেড পে শিক্ষক শিক্ষয়িত্ৰী ষষ্ঠ বেতনৰে থকা অংশগতকু কেন্দ্ৰীয় ষষ্ঠ বেতন ৰিভাইজ হাৰ সংশোধন কৰা সপ্তম বেতন প্ৰদান কৰা গোটেই বিদ্যালয় সমান ইনক্ৰিমেণ্ট নিমৰে সপ্তম বেতন দিয়া যাওঁ মহাশয়েদন অভিপ্রায় এই কি যে নূতন অনুদানপ্রাত উচ্চ বিদ্যালয়ের বজারর দরদামু আখ্যাগের রাখি এক এক দুইশ সপ্তম বেতন প্রদান করা উচিত সমস্ত কর্মচারী তা এক এক দু চার রু অবর্ষ হল দরমা পাই আসুকছেন তবে শিক্ষক সেল চৌদ তেটায় ইনক্রিমেন্ট পিএন সেল চৌদ তেরটা ইনক্রিমেট পাওয়া বেড়ে অঠাইশ গ্রেড পে শিক্ষক সেল টু গোটি মাত্র ইনক্রিমেন্ট পা দরমা পাইছেন এণু শ্রী হজুরঙ্টের প্রার্থনা বজার দরদাম বিচারক বর্ষের চাকরি অবধি অবসরপ্রাপ্ত সময় বিচার করে গোটি বিদ্যালয় সান ইনক্রিমেন্ট নিমন্ত্রে সপ্তম বেতন দরমা অ্রেড পে শিক্ষক শিক্ষয়ী মানুষ প্রদান করা আজ ফাইভ টি সচিব যি কার্তিক পাণ্ডিয়ান বর্তমান সময় স্মারকপত্র দিয়ে যাই তা দেখুন শিক্ষক নিযুক্ত পাইবে এবং যীঘ্র এস সি এস টি স্কুল মানক শিক্ষক নিযুক্ত দিয়ে যাব পূর্বতন মুখ্য কি বর্তমান সময়ের জেল করবে এই অনিয়মিততা কেবল আজের নুম সবদিন এমি আপনার দেখিপা অনিয়মিত ডিও ডাইরেক্টর চিঠি প্রাথমিক শিক্ষক পদো নীতি অমিততা অভিযোগ এবং আপনার দেখিপার্থ প্রার্থনা সভায় শিক্ষক মারিলে ছাত্র কামাখানগর মেডিকা ভর্তি হয়েছেন ছাত্র গণপতি মহান্ত কাল সমস্ত নিউজ চ্যানেল দেখি প্রার্থনা সভার ছাতি মুথ শিক্ষয়িত্রী মাড় ছাত্র গুরুতর তবে এভি যেত কি আপনার দেখি যেতবে আপনার সচিব লে স্কুল আন্ড মাজুকেশন অপরাজিত ষড়ঙ্গী যা যেতবেলি দণ্ডমুক্ত অঞ্চল কথা কী কিন্তু দণ্ডমুক্ত অঞ্চলের দণ্ড প্রার্থনা সভায় কোশি কারণ শিক্ষয়িত্রী মুখরে গুরুতর হয়েছেন ছাত্র ছাত্র যন্ত্রণা বড় ডাক্তারখানার ভর্তি হওয়া পড়ছে যদিও চিকিৎসা পরে ছাত্র জনক হসপিটাল ছাড় পাচ্ছেন তথাপি এভি ঘটনা শিক্ষায়তনার সম্পৃক্ত শিক্ষয়িত্রী কার্যধারা উপরে ছেড়া করেছি অনেক প্রশ্ন তেম তা উপরে গুরুত্বর কার্যানুষ্ঠান দাবি হয়েছে ফাইভ টি স্কুল কার্যক্রম বরগড় রৌপ্য পদক মিছে তা যদি দেখবে দশমরে প্রথম দ্বাদশে ফেল নামকরা কলেজে বড়ুচি ফেল হার পুরা পেনশন লাগি। এক হেৰি সবু কৰ্মচাৰী সংগঠন স্কুল সমস্যা নাই পঁচিছ কিলোমিটৰ চালিচালি গলে বিদ্যাৰ্থী আৰু জিলাপাল উপজিল অফিচ আগৰ ধাৰণা খুব শীঘ্ৰ সমস্যাৰ সমাধান হ'ব কহিলে বি ডি অ' বা ব্লক ডেভলপমেণ্ট অফিচৰ